नमस्कार बंधुरा, आमी सौभिक पामिस्ट सौभिक चैनले आपनादेर स्वागत जानाई। निजे सम्पर्केर अतीत भविष्य बर्तमान सम्पर्के जानते होले अवश्य चैनलटिके सबस्क्राइब करुन एवं सबस्क्राइब करार पर परवर्ती गुरुत्वपूर्ण भिडियोगुली पेते बेल आइकनटिके अन करे राखुन। भिडियोटी अवश्य पुरोपुरि देखते थाकुन, तबे आपनादेर विषयटी सम्पर्के स्पष्ट धारणा होबे। आज के आमी पामिस्ट तथा हस्तरेखाते जे विषयटी निये आपनादेर सामने आलोचना करब सेई विषयटी हलो बुड़ो आंगुल देखे व्यक्तित्व जानुन, अर्थात आपनार हातेर बुड़ो आंगुल बा वृद्ध आंगुल देखे आपनी जानते पारबेन जे कोनो मानुषेर, अर्थात जे कोनो मानुषेर आपनि हातेर बुड़ो आंगुलटी देखे जानते पारबेन सहजे जे तार व्यक्तित्वटी केमन। तो आर कथा ना बाड़िये शुरू करछि आमादेर आजकेर आलोचना। প্রথমেই বলবো ছেলেদের ক্ষেত্রে নিজেদের ডান হাতের সাথে মেলাবেন এবং মেয়েদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিজেদের বাম হাতের সাথে মেলাবেন। এক, যাদের হাতে বুড়ো আঙুলটি অন্যান্য আঙুলের তুলনায় অনেক ছোট আকৃতির হয়, অর্থাৎ একেবারে ছোট, সেই সব মানুষদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিশেষভাবে লক্ষ্য করা যায় না, অর্থাৎ এদের মধ্যে একেবারে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে না। এরা অন্যের অধস্তনে কাজ করতে ভালোবাসে, ছোট থেকে ছোট জিনিসও পরিচালন করতে এরা বিশেষভাবে সক্ষম হয় না। এরা অন্যদের অনুসরণ করে, এরা সবসময় চেষ্টা করে শক্তিশালী ব্যক্তির ছায়ায় চলে যাওয়ার। এরা বেশ আবেগপ্রবণ হয়, এরা যদি কারো কাছ থেকে আঘাত পায় সেটি সহজে এরা ভুলতে পারে না, বেশ কিছুদিন এরা সেই কথা মনে রাখতে পারে। এবার বলবো যাদের হাতের বুড়ো আঙুলটি অন্যান্য আঙুলের তুলনায় অর্থাৎ বেশ লম্বা আকৃতির হয়ে থাকে, অর্থাৎ হাতের বুড়ো আঙুলটি বেশ লম্বা আকৃতির হয়, তারা হৃদয়ের চেয়ে মস্তিষ্ক দ্বারা বেশি চালিত হয়, অর্থাৎ তারা মস্তিষ্ক দ্বারা ভাবনা চিন্তা করে ডিসিশন নেয়, অর্থাৎ এরা হৃদয় অর্থাৎ আবেগপ্রবণ খুব একটা বেশি হয় না। তারা যে কোনো ঘটনাকে নানা দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নেয়। এদের মধ্যে বেশ তীক্ষ্ণ বুদ্ধির প্রভাব লক্ষ্য করা যায়। তো এই ধরনের বুড়ো আঙুল খুবই শুভ। যাদের হাতের বুড়ো আঙুলটি বেশ চ্যাপটা, বুড়ো আঙুলের একটি গোদার মতো বেঁটে এবং অনেকটা প্রশস্ত বা চৌড়া, কিন্তু দৈর্ঘ্যে বেশ ছোট বা থ্যাবড়া ধরনের হয়, সেই সব জাতক জাতিকার মনের বিকাশ সেভাবে হয় না। এরা অনেকটা জড় মানসিকতার লক্ষ্য করা যায়, বা এরা অপরের বুদ্ধি চলে বা এরা অপরের কথাই চলে। এরা বেশ রাগী প্রকৃতির মানুষ হন। এবার বলবো হাতের বুড়ো আঙুলটি নমনীয় না অনমনীয় সেটির উপর আপনি তার ব্যক্তিত্ব বুঝতে পারবেন। হাতের বুড়ো আঙুলটি নমনীয় কীভাবে বুঝবেন? হাতের বুড়ো আঙুলটিকে যদি পেছন দিকে টানা হয়, যদি সহজেই হেলানো যায় বা পেছন দিক দিয়ে নোয়ানো যায়, বা হাতের বুড়ো আঙুলটিকে বেশ চারিদিকে ঘোরানো যায়, তাহলে বুঝতে হবে হাতের বুড়ো আঙুলটি নমনীয়। কিন্তু হাতের বুড়ো আঙুলটিকে যদি পেছন দিকে টেনে রাখা যায় না বা পেছন দিকে হেলানো যায় না বা বেশ জোর লাগে ঘোরাতে, সেক্ষেত্রে হাতের বুড়ো আঙুলটি অনমনীয়। যাদের হাতের বুড়ো আঙুলটি নমনীয়, এরা পরবর্তীতে পরিস্থিতির সঙ্গে, অর্থাৎ পরবর্তীত পরিস্থিতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন, অর্থাৎ এদের যে কোনো জায়গায় এরা গেলে সে কোনো যে সে সমস্ত জায়গায় সহজে এরা মানিয়ে নিতে সক্ষম হন। এরা সহজেই মানুষের মন জয় করতে সক্ষম হয়। এরা প্রচুর ব্যয়প্রবণ হয়ে থাকেন, অর্থাৎ এদের হাতে টাকা জমে না, এরা প্রচুর পরিমাণে খরচশীল হয়ে থাকেন। যাদের হাতের বুড়ো আঙুলটি অনমনীয়, অর্থাৎ বেশ সোজা, বেশি হেলানো যায় না, এদের ক্ষেত্রে এরা রক্ষণশীল বা গোপনতা প্রিয় স্বভাবের হয়ে থাকে। জীবনকে খুব সহজভাবে এরা নেন না, কোনো রকম আঘাত সাময়িকভাবে এদেরকে কাবু করলেও নিজের মানসিক ও দৃঢ়তা জুড়ে সেই পরিস্থিতি এরা সহজেই কাটিয়ে উঠতে সক্ষম হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।